Bismillahirrahmanirrahim. ইট পাথরের নগরে শহরে থাকতে থাকতে আমাদের কিন্তু দম বন্ধ হয়ে আসে। আসলে গ্রামটা করাটা সাধারণ একটা অভিজ্ঞতা, বরাবরই গ্রামকে অনেক ভালোবাসি। বিকালবেলা যে ওয়েদার এবং যে প্রাকৃতিক দৃশ্য, এটা গ্রাম ছাড়া অন্য কোথাও সম্ভব না। গ্রাম একটা সৌন্দর্য এবং আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। এখানে আমরা বেড়ে উঠেছি, শৈশব কৈশোর আমাদের এখানে কাটে অত্যন্ত সুন্দর পরিবেশে। এবং সবুজ শ্যামল যে ফিরোজা রূপালি বইয়ের কণ্ঠে যে লেখা সোনার বাংলাদেশ, সেটা গ্রামে আসলে বোঝা যায় যে বাংলাদেশ আসলে সবুজ শ্যামলে ভরা। আপনারা সবাই গ্রাম আসবেন এবং গ্রামকে ভালোবাসবেন এবং গ্রামের প্রতি আন্তরিকতা রাখবেন। যেখানেই থাকেন না কেন, চাইবেন যে গ্রামে আসতে এবং গ্রামে এসে গ্রামের মানুষের সাথে মিশতে, গ্রামের প্রকৃতির সাথে মিশতে। সাধারণ লাগবে যে এই হালকা বাতাস, শান্তির বাতাস, প্রশান্তির বাতাস, এটা একমাত্র গ্রামই সম্ভব। সবাই আসবেন। আসসালামু আলাইকুম।